Assalamualaikum guys, kemon achen shobai, asha kori shobai onek onek bhalo achen. Guys, xBlast theke ami apnaderke live video kore dekhabo, ekhane kintu withdraw er chole asche, mane ekhon apnar ekhane joto token ache seta kintu apni instantly withdraw kore nite parben. কিভাবে উইথড্র করবেন সেটা আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব এবং অফারটা কিন্তু এখনো অনগোইং আছে আপনি চাইলে এখনো কাজ করতে পারেন তো যারা এই অফারটা সম্পর্কে এখনো জানেন না তারা কিভাবে এখানে জয়েন করবেন সেই প্রসেসটাও দেখিয়ে দিব এবং কিভাবে উইথড্র করবেন এ টু জেড সকল বিষয়বস্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তো এখানে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে কামিং সুন লেখা ছিল বর্তমানে কিন্তু এখানে উইথড্র অপশনটা চলে আসছে আমি যদি এখানে ক্লিক করে উইথড্রতে ক্লিক করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে ওকে গাইস আজকে আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো যারা নতুন আছেন কিভাবে জয়েন করবেন আর এইখানে কিন্তু আমি এইখানে দেখেন কন্টাক্টারে অ্যাড করে দিয়েছি আমি আপনাদেরকে লাইভ উইথড্র করে দেখাবো তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিতে চাই যারা এখনো এই অফারটা জয়েন করেন নাই তারা কিভাবে জয়েন করতে পারেন ওকে তারপর হচ্ছে আমি আপনাদেরকে এটাকে কিভাবে উইথড্র করবেন কিভাবে ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করবেন এ টু জেড সবকিছু দেখাচ্ছি তো আজকে যে অফারটা এই অফারটার লিঙ্ক সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন টুডে অফার লিঙ্ক নামে লিঙ্ক থাকবে ওইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে এবং এখানে জয়েন লিঙ্ক তারপর স্কট লিঙ্ক এবং এইখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস মানে টোকেনটা যেটা আমরা উইথড্র করবো সেটার কন্ট্যাক্ট অ্যাড্রেস কীভাবে অ্যাড করবেন সকল বিষয়বস্তু দেখাবো ওকে আর এই যে অফারটা মানে এই যে এই পোস্টটাই পোস্ট আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেলে দিতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন থাকবেন কারণ এখানে দেখেন প্রতিনিয়ত বিভিন্ন রকম অফার কিন্তু আমরা শেয়ার করি আর এই যে অফারটা আজকে আমি লাইভ উইথড্র করবো এটা কিন্তু আমরা অনেক আগে শেয়ার করছি যারা আমাদের চ্যানেলে ছিলেন অবশ্যই সবার প্রত্যেকের এখানে অনেক বেশি পরিমাণে টোকেন হয়ে গেছে যেটা আপনারা এখন ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন ওকে তাছাড়া এখানে প্রতিনিয়ত দেখেন বিভিন্ন রকম অফার কিন্তু শেয়ার করি যেখান থেকে আমাদের ইউজাররা বিগেস্ট একটা আর্নিং করে নিতেছে তো আপনি যদি এখনও বাদ থাকেন তাহলে অবশ্যই এখানে জয়েন করে এই অফারগুলো জয়েন করলে আপনি একদম ফ্রিতে ভালো লেভেলের একটা আর্নিং কিন্তু করতে পারবেন তো এই অফারটায় জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে জয়েন লিঙ্ক যেটা আছে আপনাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে ওকে এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে একটা স্টার্ট বাটন পাবেন সরাসরি হচ্ছে এখানে স্টার্ট নাও লিখা থাকবে তার আগে হচ্ছে আপনাকে এই দুইটাই ফার্স্টে ফলো করতে হবে ওকে ফার্স্টে এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন মানে তাদের চ্যানেল টুইটার এগুলোতে কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল জয়েন করতে হবে তারপর স্টারে ক্লিক করতে হবে এটাও কিন্তু আপনাকে জয়েন করতে হবে মানে তাদের টুইটার ওকে তো এগুলো কমপ্লিট করে এবার স্টার্ট নাওতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে জয়েন করা কমপ্লিট হয়ে যাবে তো এরপর হচ্ছে আপনার সামনে এরকম চলে আসবে অথবা এখানে আরও কিছু অপশন আপনার সামনে আসতে পারে নেক্সট নেক্সট করতে হতে পারে তো ওইগুলো জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এরকম ইন্টারভিউতে নিয়ে আসছে ওকে এবার দেখেন এখানে হচ্ছে আপনার কিছু সময় পরপর এখানে ক্লাইম অপশন চলে আসবে ঠিক এরকম আমি আপনাকে দেখাই ঠিক এরকম ক্লাইম অপশন আপনি পাবেন এখানে ক্লাইম করলে সরাসরি এই টোকেনটা আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে আর এখানে হচ্ছে আপনি একটা স্কোয়াডেও কিন্তু অ্যাড হবেন সেই স্কোয়াড হওয়ার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে তো এখানে অবশ্যই মাস্ট আপনাকে একটা স্কোয়াডে কিন্তু অ্যাড হতে হবে তো এখানে স্কোয়াডে জয়েন করার জন্য আপনি জাস্ট এই যে ক্লিক হিয়ার যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে আবারও স্টারে ক্লিক করবেন ফার্স্টে ওই মানে অফার লিঙ্কে উপরে জয়েন করবেন তারপর স্কোয়াডে জয়েন করবেন ওকে এরকম ক্যাপচার আসতে পারে ক্যাপচার পর ক্লিক করে জাস্ট এখানে একটা অ্যারো আসবে এটা জাস্ট টেনে ধরে আপনাকে এই ফাঁকা জায়গায় এখানে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু এটা কিন্তু ক্যাপচারটা সলভ হয়ে যাবে তো এরপর ওইখানে জয়েন বাটন পাবেন জাস্ট ওইখানে জয়েনে ক্লিক করলে আপনার এই মানে সেই স্কোয়াডে কিন্তু জয়েন করা কমপ্লিট এবার হচ্ছে দেখেন আমাদের এখানে নতুন যারা তারা তো বুঝলেন কীভাবে জয়েন করতে হবে এবার লাইভে উইডিওটা করে দেখাবো যে কীভাবে এখান থেকে আপনি উইডিওটা করবেন ওকে গাইস তো উইথড্র করার আগে ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা ওয়ালেট কিন্তু কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি উপরে এখানে একটা ওয়ালেট আইকন দেখতে পারবেন অথবা পাশে হচ্ছে এখানে আপনি মেন আইকন দেখতে পারবেন তো এই দুইটা যেগুলো একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট তারপর হচ্ছে ইম্পোর্ট আপনার এখানে আপনি যদি আপনার আগে থেকে ওয়ালেট থাকে সেটা আপনি ইনপুট করতে পারেন অথবা চাইলে হচ্ছে আপনি সরাসরি মেটামাক্সের সাথে কানেক্ট করতে পারেন তো আমি আপনাদেরকে যেটা বলবো সরাসরি হচ্ছে আপনি মেটামাক্সের সাথে কানেক্ট করবেন ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাবেন গুগল প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর এখানে আপনি জাস্ট মেটামাক্স লিখে সার্চ করবেন ওকে মেটামাক্স লিখে সার্চ করলেই কিন্তু দেখতে পারবেন যে এইখানে এই যে ওয়ালেটটা এই ওয়ালেটের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে আসবে ওকে এই ওয়ালেটের মধ্যে ওই যে ট্রাস্ট ওয়ালেটে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ঠিক সেমভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমার কিন্তু অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট আছে তো আপনি এই ওয়ালেটটা মূলত হচ্ছে কানেক্ট করবেন ওকে তাহলে কিন্তু সবথেকে বেটার হবে তো এখানে আপনি নিউ ওয়ালেটে ক্লিক করবেন দেন হচ্ছে একটা কিছু প্রাইভেট কি দিবে বারোটা ওইটা আপনি ভালো কোনো জায়গায় সেভ রাখবেন তারপর দেখতে পাবেন যে আপনার সামনে এখানে কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে এবার হচ্ছে মূলত আমাদের এইখানে কিন্তু উইথড্র করবো ওকে এখানে মধ্যে আমাদের পেমেন্টটা এনে আমি আপনাদেরকে দেখাবো তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি হচ্ছে আপনি এখানে চলে আসবেন মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট হয়ে গেলে আপনি সরাসরি আগের পেজে চলে আসবেন এখানে আসার পর এখানে কানেক্ট উইথ মেটামাক্স আছে জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন সরাসরি হচ্ছে আপনাকে এই মেটামাক্সের মধ্যে নিয়ে আসবে এবং এখানে কনফার্মেশন কিন্তু দিবে আর কি এখানে ফার্স্টে কানেক্ট লেখা থাকবে তো এরকম কানেক্ট লিখে থাকবে জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন দেন হচ্ছে আমার অলরেডি কানেক্ট করা আছে তারপর দেখাচ্ছি তারপর আবারও নিয়ে আসবে জাস্ট আবারও আপনি কী করবেন এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনি এটাকে সাইন ইন করে নেবেন ফার্স্টে কানেক্ট করবেন দ্বিতীয়বার সাইন ইন করতে বলবে যে তোমার অলরেডি এখানে কানেক্ট করা আছে ওকে অথবা মেয়ার আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন তো এইখানে ক্লিক করে হচ্ছে আপনি সরাসরি যে xBlast ওয়ালেট তারপর অ্যাড হচ্ছে আরবিটিএম অন চেইন জাস্ট এইখানে ক্লিক করে আপনার এই আরবিটিএম নেটওয়ার্কের মানে এটা অ্যাড করে নেবেন
তো এখানে আমার অলরেডি অ্যাড করা আছে, যার কারণে এখান থেকে ব্যাক করে নিয়ে আসতেছে। তো আর এখানে উইথড্র করতে কিন্তু 4-5 সেন্টের মতো আরবিট্রাম নেটওয়ার্কের ইথেরিয়াম ফি লাগবে, মানে মাত্র 4-5 সেন্টের মতো। তো আমি এখান থেকে নিয়ে নিতেছি, যাই হোক এখানে আমি 20 সেন্টের মতো নিয়ে আসছি, 20 সেন্ট লাগবে না। ওকে এখানে 4-5 সেন্ট হয়ে যাবে, কতটুকু ফি কাটে সেটা আপনারা দেখতে পারবেন। এবার হচ্ছে আমরা এখানে চলে যাবো, এখান থেকে ব্যাক করবো, দেন হচ্ছে উইথড্রতে ক্লিক করবো। আপনার এখানে যত টোকেন থাকবে সেটা আপনি দেখতে পারবেন, দেন ফার্স্টে উইথড্র আসছে এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে মূলত আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেট কানেক্ট করার অ্যাড্রেসটি এখানে কিন্তু অটোমেটিক শো করবে। ওকে আগে অবশ্যই মাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে, আদার্স কিন্তু এখানে উইথড্র করতে পারবেন না। এরপর হচ্ছে আপনার এখানে ম্যাক্সে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার সব উইথড্র অ্যামাউন্ট এখানে কিন্তু বসে যাবে। জাস্ট এবার উইথড্র পর একটা ক্লিক করেন, তারপর হচ্ছে নিচেই দেখতে পাবেন যে উইথড্র আছে। ওকে এখানে এটা ক্লিক করবেন। এটা কিন্তু আর একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, এটা কিন্তু xBL না, এটা কিন্তু wXBL। আর xBLটা সরাসরি লিস্টিং আছে, বাট wXBLটা কিন্তু লিস্টিং নেই। আপনি এখন উইথড্র করে রাখতে পারবেন, বাট এখন কিন্তু সেল করতে পারবেন না, কারণ এই wXBLটা কিন্তু এখনও লিস্টিং হয় নাই। সরাসরি হচ্ছে xBLটা কিন্তু লিস্টিং হয়েছে, বুঝতে পারছেন? এদের কিন্তু আর একটা টোকেন আছে। তো জাস্ট আমরা যদি উইথড্র পর একটা ক্লিক করি, এবার যদি আমরা উইথড্র পর ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের এইটা মেবি উইথড্র হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এখানে সার্ভারের কারণে কিন্তু মানে সার্ভার প্রবলেমের কারণে এখানে আর কি ঘোরাঘুরি করতেছে। এখানে মূলত আমাদের একটা কিন্তু কনফার্মেশন যাবে আমাদের ওয়ালেটের মধ্যে, ওইখান থেকে কনফার্ম করতে হবে। তো এখানে কিন্তু লেখা আছে ওয়েটিং ফর কনফার্মেশন। তো আমাদের এখানে কিন্তু লোডিং করতেছে, আপনি যদি একটু লক্ষ্য করেন, তো এটা হচ্ছে সার্ভার সমস্যা। তো একটু অপেক্ষা করতে হবে এখানে। এখানে একটা রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা কিন্তু কেটে নিছে। আমাদের কিন্তু এখন আর ব্যালেন্স নাই, মানে একটা টোকেনের প্লাস আছে, তো এটা হচ্ছে আমাদের আর্নিং হয়েছে আর কি। আমাদের ওই মানে যেটা ওইটা কিন্তু কেটে নিছে মেবি। তো এবার যদি আমাদের এখানে ক্লিক করে আমাদের হিস্ট্রিটা দেখি, এখানে কিন্তু আমাদের এটা কিন্তু এখনও পর্যন্ত এই যে দেখেন আমাদের কানেক্ট করতে বলতেছে আবার। তো আমরা এখানে একটা ক্লিক করি, তো আমাদের ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে। তো এখানে দেখেন এই যে কনফার্মেশন কিন্তু এবার চলে আসছে। ওকে তো এইখানে একটু যদি লক্ষ্য করেন আমাদের ফি কতটুকু লাগবে, এখানে কিন্তু ভাই 1-2 সেন্টের মতো হয়তো ফি লাগবে। দেখেন আমি আর একটু দেখাই এখান থেকে, ওয়েট মানে কত সামান্য ফি। জাস্ট ফার্স্ট আমরা এখানে কানেক্টে ক্লিক করি আগে। ওকে তো একদম দেখেন এখানে আমাদের হচ্ছে কত কাটবে, মানে 4-5.02 ভাই, এটার কোনো ভ্যালুই নেই বলতে গেলে, মানে সর্বোচ্চ ধরতে পারেন 5 সেন্টের মতো। তো আমরা এখানে কনফার্মে ক্লিক করবো। ওকে মানে এটাকে আমাদের কনফার্মেশন করতে হবে, আদার্স কিন্তু হবে না। দেখেন আমাদের এটা কিন্তু এই যে ট্রানজেকশনটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে। কিছু সময়ের মধ্যে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু আমাদের টোকেন অ্যাড হয়ে যাবে, বাট টোকেনটা কিন্তু অ্যাড করতে হবে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে। মেটামাক্সের মধ্যে কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদেরকে লাইভে দেখাবো, জাস্ট একটু অপেক্ষা করেন, সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন আমাদের উইডিওটা কিন্তু সাকসেসফুলি দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট লেখা চলে আসছে। ওকে তো দেখা যাক এবার কত সময়ের মধ্যে আমাদের টোকেনটা আমাদের ওয়ালেটের মধ্যে অ্যাড হয়, তো আমরা সেটা একটু দেখবো এখান থেকে আমাদের কাটছে কিনা। তো এইখানে দেখেন আমাদের কিন্তু এখনও কিন্তু ইথেরিয়ামটা কাটে নাই। তো এবার হচ্ছে আমাদের ওই কন্ট্যাক্ট লিস্টটা দিয়ে সরাসরি হচ্ছে টোকেনটা অ্যাড করে দেখবো। তো কন্ট্যাক্ট লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে দেওয়া থাকবে, এখানে সিএস এটা আছে, জাস্ট এটার ক্লিক করলে কপি হয়ে যাবে অটোমেটিক। দেন এটা আপনি সরাসরি মেটামাক্সের মধ্যে নিয়ে আসবেন, আসার পর এখানে হচ্ছে ইনপুট টোকেন লেখা থাকবে। ওকে এখানে ক্লিক করবেন। আরেকটা বিষয় আপনাকে কিন্তু খেয়াল করতে হবে, এটা কিন্তু আরবিটিএম নেটওয়ার্কের উপরে কিন্তু আরবিটিএম অন, এটা মাস্ট সিলেক্ট রাখতে হবে। ওকে এখানে ক্লিক করে আপনি অবশ্যই কিন্তু এটাকে সিলেক্ট রাখবেন। আর যদি এটা না থাকে তাহলে দেখেন আমাদের 1 সেন্ট ফি কাটছে, মাত্র 1 সেন্ট কাটছে, 20 সেন্ট ছিল 1 সেন্ট কিন্তু কাটছে, মানে উইথড্র করতে 1 সেন্টের মতো লাগবে। ওকে তো এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে হচ্ছে আপনি এখানে মানে আরবিটিএমটা এখানে এরকম থাকবে, এখানে অ্যাডে ক্লিক করলে মূলত এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো টোকেন অ্যাড করার জন্য ইনপুট টোকেনে ক্লিক করবেন, দেন উপরে সার্চ বারে আপনি যেই লিঙ্ক আর কি আনছেন ওইটাকে জাস্ট সার্চ করবেন। তো সার্চ করে আপনি জাস্ট আপনার এখানে অ্যারোতে ক্লিক করবেন, তো দেখি এখানে হয় কিনা। আচ্ছা, তো আমাদের যেটা করতে হবে দেখেন এখানে ফার্স্টে হচ্ছে আপনি ইনপুট টোকেনে ক্লিক করবেন, করার পর উপরে দেখেন কাস্টম টোকেন লিখা আছে। ওকে এখানে ক্লিক করবেন, করার পর উপরে এইখানে যেই টোকেন অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এইখানে আমি একটু দেখাই, টোকেন অ্যাড্রেস আপনি জাস্ট এইখানে চেপে ধরে এটা পেস্ট করে দিবেন। এবার কিবোর্ডের যে এখানে অ্যারো বাটন আছে এখানে এটা ক্লিক করবেন। এই যে দেখেন wXBLটা বসে গেছে, এখানে ডেসিমল এবং সিম্বল এগুলো সব বসে গেছে। ইনপুট টোকেনের মধ্যে একটা ক্লিক করবেন, ইনপুটের মধ্যে ক্লিক করলে সাথে সাথে দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমাদের টোকেনটা এখানে উইথড্র সাকসেসফুলি হয়ে গেছে, মানে আমাদের টোকেনটা কিন্তু আমাদের ওয়ালেটের মধ্যে কিন্তু দেখেন চলে আসছে। ওকে আপনি কিন্তু এখানে আমাদের টোকেনটা দেখতে পারবেন, দেখেন অলরেডি কিন্তু এই যে দেখা যাচ্ছে 2000 প্লাস যেটা হচ্ছে আমরা উইথড্র করছি সেটা কিন্তু দেখা যাচ্ছে। বাট এই টোকেনটা কিন্তু এখন সেল করতে পারবেন না। অনেকে বলবেন ভাই আমরা কি এটা সেল করতে পারবো, এটা কিন্তু এখনও লিস্টিং হয় নাই, লিস্টিং হয়েছে শুধুমাত্র xBL। কিন্তু এই যে টোকেনটা আমরা পাইছি সেটা কিন্তু wXBL, wXBLটা এখনও লিস্টিং হয় নাই। আপনাকে অপেক্ষা করতে হবে, যে সময় লিস্টিং হবে ওই সময় সেল করতে পারবেন। ওকে আর ফি লাগে ভাই 1 সেন্টের মতো, ওইটা আপনারা ম্যানেজ করে নিন। দেখেন আমি 20 সেন্ট রানছিলাম, 1 সেন্ট কাটছে, 19 সেন্ট কিন্তু এখনও পর্যন্ত আছে। তো এখনও কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে, চাইলে আপনি কাজ করতে পারেন যেভাবে দেখাইছি আমি। আর এইভাবে হচ্ছে আপনি চাইলে উইথড্র করে নিতে পারেন, যে কোনো টাইমে আপনি এটাকে উইথড্র করতে পারবেন।